Hello everyone, assalamu alaikum and welcome back to my another video. So ajke ekta notun video shuru korchi. So please shesh porjonto video ta shobai dekhben. Ei je amra ekhane ready hocchi. To ready hocchi kothay jabo janen? Ajke ektu baire jabo. To first ami jebake ready koriye dicchi. Na hole o onek beshi birokto kore. To jeba chul badha hoye geche, dress gulo porano hoye geche. To ami oke bolchi ei je tumi ready. তো ওকে এখন শুধু মোজা পরাবো আর জুতোটা পরাবো তারপর হয়ে যাবে আর এখন আমি রেডি হচ্ছি তো জেবা দেখুন খেলা করছে আর একটু বাইরে যাব বললাম তো হ্যাঁ বাইরে যাব আর কোথায় যাচ্ছি জানেন তো যাচ্ছি হচ্ছে বাসা দেখতে তো এই কথাটা শোনার পর সবার মনেই হয়তো প্রশ্ন জাগবে যে আপু তো বাসা নিয়েছে বলল আবার অ্যাডভান্স করে এসেছে তারপরও কেন বাসা দেখবে আসলে বিষয়টা হয়েছে কি যে বাসাটা আমরা নিয়েছি ঠিক আছে কিন্তু যে বাসাটা আমরা নিয়েছি সেটা আমরা দেখিনি না দেখেই বাসাটা নিয়েছি কারণ এতগুলো বাসা দেখছি কিন্তু কোনো বাসায় কিন্তু পছন্দ হয়নি আর যে বাসাটা আমরা নিয়েছি সে বাসাটা না দেখেই আমরা নিয়েছি মানে আমরা বাসার পাঁচতলাটা নিয়েছি তো পাঁচতলা ভাড়াটিয়ারা সেদিন ছিল না যেদিন আমরা বাসা দেখতে যাই তো বাসা মালিক আমাদের ওনাদের স্পেসটা দেখাইছিল যে সেম এরকমই হবে শুধুমাত্র টাইলসের ভিন্নতা হতে পারে তো ওনাদের বাসা দেখে মোটামুটি আমাদের বাসাটা পছন্দ হয়ে যায় আর আমরা ওই দিনই অ্যাডভান্স করে আসি তো এখন ওনারা বাসায় ফিরেছে মানে ভাড়াটিয়ারা তো আমরা এখন যেয়ে বাসাটা দেখে আসবো কারণ এতগুলো বাসা দেখলাম আর কোনোটাই পছন্দ হলো না কিন্তু যেটা নিয়েছি সেটা যদি এখনও পর্যন্ত না দেখি তাহলে কেমন একটা হয় তাই জন্যই বাসাটা দেখতে যাচ্ছি তো আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর বের হচ্ছি তো আমি এই যে এখানে রেডি হচ্ছি আর যেবা দেখুন কতটা দুষ্টুমি করছে আমি যখনই রেডি হই তখনই ও আমার পিছু পিছু এরকমভাবে মানে ঘোরে খালি এই জিনিসটা নেবে ওই জিনিসটা নেবে এরকম করে তো যাই হোক ওকে আগে রেডি করিয়ে দিলাম না হলে আরও বেশি ঝামেলা করতো তো ভিডিওর মাঝখানে আরও একটা কথা বলি আপনাদের যে আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন ঠিকই কিন্তু আপনারা লাইক করেন না এমনকি কমেন্টও করেন না প্লিজ আমার ভিডিও দেখবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন আর ভালো লাগলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন আর আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন যে ফেসবুক থেকে দেখছেন সে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনেকেই আমাদের ভিডিও রেগুলার দেখে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আপনারা এরকমভাবে আমাদের পাশে থাকবেন তো এই যে আপনাদের সাথে কথা বলছি আর রেডি হচ্ছি তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন না এনজয় করতে থাকেন আমরা একটু রেডি হয়ে নিই আর এই যে জেবা একাই রুমের অবস্থা বারোটা বাজিয়ে রেখেছে সব কিছু এলোমেলো খাটের উপর থেকে নিচ পর্যন্ত একেবারে সব কিছু এলোমেলো এই যে ড্রেসিং টেবিলের সামনে ওর জন্য আমি কিছুই রাখতে পারি না সব কিছু এখান থেকে ফেলে দেবে বা নিয়ে খেলাধুলা করবে তো যাই হোক এখানে আমি কাঁচের জিনিস বাদে সব কিছুই রাখি আর যেগুলো দেখি কাঁচের বোতল সেগুলো আমি রাখি না কারণ ও এরপরে কিন্তু উঠতেও পারে আর এখান থেকে জিনিস নামিয়ে ফেলে দেয় খেলাধুলা করে যে কারণে আমি এখানে কাঁচের জিনিসগুলো রাখি না তো এই যে ও দুষ্টুমি করছে আর বিছানার অবস্থাও একদম খারাপ করে রেখেছে তো রুমটা আমি এখন আর গুছাবো না আমি বাইরে বের হবো তো ওই জন্য রুমটা এখন আর গুছাচ্ছি না আসার পর আমি রুমটা গুছিয়ে নেব আর বাইরে যাচ্ছি মানে বাসাটা দেখতে যাচ্ছি খুব এক্সাইটেড কাজ করছিল কারণ মনে হচ্ছিল যে কখন দেখবো কখন দেখবো এমন একটা বাসা আমার এমনিতেই পছন্দ হয়েছে ওনারা বলেছে সেম এরকমই হবে তারপরেও বাসাটা দেখে তো নিইনি যে কারণে একটু মানে দেখার ইচ্ছা হলো সেই কারণেই যাওয়াই আর কি
তো যাই হোক, যে দেখেই আসি বাসাটা কেমন হলো আর না হলো। আর এদিক থেকে আমাদের জিনিসপত্র এখনও গোছগাছ করা হয়নি, আম্মুরা আসবে 20 তারিখের দিকে আসতে যাচ্ছে, তো আসার পরেই গোছাবো। আমার আম্মুকে বলছি যে তোমরা তাড়াতাড়ি আসো, জিনিসপত্র গোছানোর আছে। তো আম্মু বলছে ভাঙতে টাইম লাগে না কিন্তু গড়তে টাইম লাগে, মানে গোছানো বেশি একটা সময় লাগবে না, হয়ে যাবে। তো যাই হোক, হয়ে যাবে সবাই মিলে কাজ করলে। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, তো আমি এখন সব জানলা দরজা আটকে দিয়ে যাব। যেহেতু বাসায় থাকছি না তো তাই সব জানলা দরজা আটকে দিয়ে যাব, না হলে মশাও ঢুকবে। তো এই যে আমি এখানে সব জানলা দরজাগুলো আটকে নিলাম। আর এখন আমরা এই যে আমাদের নতুন বাসার নিচে আছি, আমরা বাসাটা দেখে নিচে নামলাম। তো বাসাটা সত্যি অনেক ভালো হয়েছে আর বেশ ভালো খোলামেলা, রোদও আসে বারান্দায়, রুমের ভিতরেও হয়তো রোদ আসবে। আর বেশ ভালোই পছন্দ হয়েছে সব দিক থেকে। তো যেবার বাবার সাথে বলছিলাম যে না, বাসা আমার খুবই ভালো লেগেছে, পছন্দ হয়েছে, তো ওখান থেকে সোজা চলে আসলাম এবার দোকানে। তো দোকানে আসার পর যেবা দেখুন খেলা করছে, ওর তো এখানে আসলে কোনো রকম ধরা বাঁধার কোনো নিয়ম নাই, বেশ খোলা মনে ও এখানে খেলাধুলা করে। তো এই যে ক্রিকেট ব্যাট নিয়েছে, এখন ও এটা নিয়ে খেলাধুলা করছে। আর দোকানে আসলে তো ওর খেলনার কোনো অভাব হয় না, যখন যেটা লাগবে তখন সেটাই নিতে পারে, ব্যাট হোক, বল হোক, আর বিভিন্ন টাইপের খেলনা হোক, সব কিছুই আছে যেহেতু, তো ও নিয়ে ভালো খেলাধুলা করতে পারে। তো এই যে এখন নেবে বল, তো বল দেখিয়ে দিচ্ছে। তো এই বলগুলোও কিন্তু ওর বাসায় আছে, খেলাধুলা করেও এগুলা নিয়ে। তো যাই হোক, আমরা ওখানে দোকানেও বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি চলে আসছিলাম, গিয়েছিলাম বাইকে করে। আর আসার সময় জেবার বাবা আমাদেরকে রিক্সায় তুলে দেয়, আমরা রিক্সায় চলে আসছি। আর এই যে জেবাকে এখানে চিপস কিনে দিয়েছে, তো চিপস খাচ্ছে। আর এখানে দেখুন জেবা নিজের হাতে কিভাবে চিপস খাচ্ছে, আর ও এই চিপসটা একটু খায়, তো ওকে দিই না বেশি একটা, তারপর ওই একটা দুটাই ও খায়। তো এই চিপসটা ও খাচ্ছে, আবার সাথে করে নিয়েও যাবে, মানে খেয়েও যাচ্ছে বা নিয়েও যাবে। তো যাই হোক, ওকে এখন নিয়ে বাসায় চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে পারেন অবশ্যই। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।